এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে খুব ভালো একটা সুখবর চলে এসে গিয়েছে। আজ সকালেই একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে যারা এই বছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, তাদের কোনো চিন্তা করার দরকার নেই, যেহেতু সিবিএসই এবং অন্যান্য বোর্ডগুলিও তাদের এক্সামকে ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ বন্ধ করে দিয়েছে। সেই জন্য আমরাও এ বিষয়ে চিন্তা ভাবনা করছি। জুন মাসে আমাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা যথাসম্ভব হবে না এবং আমরা বন্ধ করার দিকেই চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। সো এখনো কোনো সরকারি নোটিশ পাঠানো হয়নি, কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করছি, অন্যান্য বোর্ডরা বন্ধ করেছে এবং আমরা এ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি এবং শিক্ষার্থীদের কোনো চিন্তা করার দরকার নেই। করোনার এই রকম ভয়াবহ পরিস্থিতিতে আমরা কোনো রকমেই তাদের ক্ষতির মুখে ঠেলে দিতে পারি না, তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সো খুব শীঘ্রই জানানো হবে এ নিয়ে। তো আজকে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি ঠিক কি বলেন সেই সাংবাদিক বৈঠকের অডিওটি তোমরা শোনো, তারপরে আমি কথা বলছি। তো তোমরা দেখলে যে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে ছাত্র ছাত্রীদের কোনো চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা তোমরা নিও না। দেখো, যেহেতু অন্যান্য বোর্ড সিবিএসই এবং অন্যান্য বোর্ড এক্সাম তাদের বন্ধ করে দিয়েছে, এবার এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সিবিএসই এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে ক্লাস 10 বন্ধ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক কিন্তু পোস্টপন হয়েছে, অর্থাৎ করোনা পরিস্থিতি ভালো হলে তখন পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক, কিন্তু মাধ্যমিক তারা ক্যান্সেল করেছে। এখন মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে যেহেতু অন্যান্য বোর্ডগুলো বন্ধ করেছে সেহেতু আমরাও কোনো চিন্তা ভাবনা করছি কী করা যায়। সো আমার যতটা মনে হচ্ছে যে মাধ্যমিক খুব শীঘ্রই জানানো হবে যে মাধ্যমিক ক্যান্সেল হয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে কী করা হবে সে সমস্ত কিছু জানানো হবে খুব শীঘ্রই। তো যত সময় উচ্চ মাধ্যমিক তোমাদের পোস্টপন হতে পারে, কারণ উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের কলেজে ভর্তি হয় আর কলেজের ভর্তি হওয়ারও কোনো কাজ এই মুহূর্তে হবে না। সো যত সময় উচ্চ মাধ্যমিক তোমাদের করোনা পরিস্থিতি ভালো হয়ে গেলে তারপরে পরীক্ষা হবে, কারণ সেটার রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মাধ্যমিক যত সময় খুব শীঘ্রই জানানো হবে, বন্ধ হয়ে যাবে বা কিছু একটা হবে খুব শীঘ্রই জানানো হবে। সেই জন্য তোমরা দুশ্চিন্তা করো না যে তোমাদের এই করোনার এই মুহূর্তে তোমাদের পরীক্ষা অফলাইন দিতে হবে, পরীক্ষা একদমই দিতে হবে না। আর দেখা যাক কি এরপরে কি আপডেট আসছে, খুব শীঘ্রই সরকারি দপ্তর থেকে একটা মানে শিক্ষা দপ্তর থেকে একটা অফিসিয়াল নোটিশ চলে আসবে। তো দেখা যাক কখন অফিসিয়াল নোটিশ আসছে। আর যেহেতু মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন যে শিক্ষার্থীদের কোনো চিন্তা করা দরকার নেই, সো তোমরা একটু এত টেনশন করো না, দেখা যাক কি হচ্ছে। আশা করি খুব শীঘ্রই জানানো হবে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এটাই নোটিশ ছিল যে তোমরা খুব টেনশনে আছো, আমি বুঝতে পারছি, অনেকে আমার ভিডিওতে অনেক কমেন্ট করছো, খুব চিন্তায় রয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। সো যত সময় মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে, তো দেখা যাক কি হচ্ছে।